ইবনে জগরিয়া মানি রহমাতুল্লাহ আলাইহ প্রতি বছর রওজার কিনারায় দাঁড়ায় আল্লাহ নবীর সালাম নিবেদন করেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবীজি বলেছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু আমান সাল্লা আলাইয়া নাইবান উবলিগতুহু আমার রাসূল বলেন কেউ যদি আমার রওজার কিনারা এসে দুরূদ শরীফ পড়ে আমি নিজ কানে শুনি আর এখান থেকে বসে দুরূদ শরীফ পড়বেন ফেরেশতার মাধ্যমে নবীজির রওজায় পৌঁছে দেওয়া হবে ফেরেশতা আছে মালায়েকা আছে সাইয়াহিন যারা ঘুরে ঘুরে বেড়ায় এরা আমাদের এই দুরূদগুলো টোকায় টোকায় নিয়া নবীজির রওজার কাছে পৌঁছে দেয় আমি যাওয়ার আগে আগে আমার দুরূদ নবীর রওজায় চলে যায় আমি ওইখানে পৌঁছার আগে আগে আমার দুরূদ নবীর রওজায় পৌঁছিয়া যায় এজন্য আল্লাহ রাসূল বলেন আমার উম্মত যত বেশি দুরূদ শরীফ পড়বে হাশরের দিন সে আমার তত কাছাকাছি থাকতে পারবে আর যারা আমার নবীর কাছাকাছি থাকবে এরাই আল্লাহ নবীর সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে এ আমার বাবা জিরারিক ইবনে জগরিয়া মালিক তার বাড়ি আমান দেশে নবীজিরে ভালোবাসে নবীজিরে মহব্বত করে আমাদের বেলায় আল্লাহ রাসূল বলে গিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন হে আমার উম্মতের নরনারীরা নিজের জানের চেয়ে আমি নবীরই বেশি ভালোবাসবা নিজের ছেলেমেয়ের থেকে আমার নবীরই বেশি ভালোবাসতে হবে আব্বা আম্মার চেয়ে আমার নবীরই বেশি ভালোবাসতে হবে জিনের নিজের জানের চেয়ে নবীরই বেশি ভালোবাসতে হবে হযরত ওমর নবীকে ডাক দিয়ে আল্লাহর নবী গো আমি আপনারে ভালোবাসি আমার সন্তানদের থেকে আপনারে বেশি ভালোবাসি আমার আব্বা আম্মার থেকে আপনারে বেশি ভালোবাসি আমার নবী ডাক দিয়ে কয় এরে ওমর তুমি কি তোমার জানের চেয়ে আমারে বেশি ভালোবাসো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন স্থির করলেন এ দিল এমন নিজের জানের চেয়ে রসুলরে বেশি ভালোবাসতে হবে দিলটারে হাজির করে দিলটারে ভিতরে আল্লাহ নবীর মহাব্বত ঢুকাইয়া হযরত ওমর ডাক দেখ নবী গো এখন থেকে আমি আমার জানের চেয়ে আপনারে বেশি ভালোবাসি দিলটারে হাজির করলেন নবীজির মহাব্বত কলিজার ভিতরে ঢুকাইয়া বললেন যে রসুল আমি এখন থেকে আমার জানের চেয়ে আপনারে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরে আমার যুবক বাবাজিরা রে আমার কলিজার টুকরা ইবনে জগরিয়া আমান থেকে আসি নবীজির রওজার কিনারায় দাঁড়ায় নবীর সালাম দেয় হযরত আবু বকর সিদ্দিক রে ও সালাম দেয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ও সালাম দেয় যারা হজ গিয়েছেন যারা মক্কা থেকে মদিনা শরীফে গিয়েছেন ওইখানে গিয়ে দেখবেন বাউন্ডারের ভিতরে মুসলমান ভাইরা রওজাটা আছে ওই রওজার ভিতরে দেখা যায় ছোট্ট একটা ছিদ্র আছে বড় একটা ছিদ্র বড় ছিদ্রের পাশাপাশি মাঝারও একটা ছিদ্র তারপরে একটা ছিদ্র ওইখানে লেখা আছে হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর বড় বড়টার মধ্যে লেখা আছে আমার নবীর নামে তো মুসলমান যারা ওইখানে যায় উম্মতেরা রওজার কিনারায় গিয়ে আমার নবীর সালাম দেয় আবু বকর সিদ্দিকরাও সালাম দেয় হযরত ওমর রে সালাম দেয় ওইখানে গেলে দিলটা প্রাণটা জুড়াইয়া যায় নবীর এশকে নবীর ভালোবাসায় মানুষগুলো পাগল পারা হয়ে যায় ইবনে জগরিয়া মানি রহমাতুল্লাহ আলাই বহু দূর থেকে আসি আমার নবীর রওজার কিনারায় দাঁড়ায়া সালাম দেয় এরে মুসলমান ওই মদিনা শরীফে শুধু মুসলমানেরাই বসবাস করে না মদিনার মধ্যে আরও আছে ইহুদি বেইমানেরা খ্রিস্টান ইহুদি বিহুদিরাও বসবাস করে নবীর দুশ্মনেরাও বসবাস করে একজন ইহুদি নবীর দুশ্মন একজন ইহুদি নবীর দুশ্মন সাহাবাই কেরামের দুশ্মন মদিনা শরীফে তার বাড়ি ওইখানে এসে অবস্থান করে কিন্তু কেউ যদি আমার নবীরে সালাম দেয় তার শরীরের মধ্যে মুসলমান আগুন জ্বলে উঠে নবীরে কেন সালাম দিবে পাশাপাশি হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে সালাম দিলে গায়ের মধ্যে যেন আগুন জ্বলে উঠে তো ইবনে জগরে আশিক রসুল উনি দাঁড়ায়া দাঁড়ায় আমার নবীর সালাম দিতেছে আর ইহুদি দূরের থেকে ফলো করছে যে একজন আশিক রসুল নবীর সালাম দিয়েছে নবীজির দুইজন সাহাবিরও সালাম দিয়েছে
সালাম দেওয়ার শেষ হওয়ার পরে ওই ইবনে জাগর ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যখন রওজা থেকে একটু দূরে গিয়ে দাঁড়াইছে, যখন বাহিরে গিয়ে দাঁড়াইছে, ইহুদিরা একেবারে কাছাকাছি আইসা ওই ইবনে জাগর ইয়ামানি সরল মনা আলেম, কোরআনের হাফেজ, আশিকের রসুল, সরল মনা মানুষটা সামনে গিয়ে দাঁড়াইছে, আর ওই ইহুদিরাও হাঁটিহাঁটি পা পা করে তার কিনারায় এসে দাঁড়াইছে। দাঁড়ায় ডাক দিয়ে বলে, ভাই তুমি আমার নবীরে সালাম দিয়েছ, দুইজন সাহাবীরও সালাম দিয়েছ, ভালো লাগছে? আসলে মতলব খারাপ। বলে, ভাই আমার বাড়িতে একটু দাওয়াত নেও, তুমি অনেক দূরের মেহমান, আমি তোমার মেহমানদারি করতে চাই, বাড়িতে দাওয়াত নেও, গ্রহণ করো। আশিক রসুল সরল মনা মানুষ ইহুদির ডাকে সাড়া দিয়া তার দাওয়াত কবুল করে তার বাড়িতে গেছে। এরা মুসলমান, ইহুদিরা আমার নবীর দুশমন, কোরআনের দুশমন, আলেমুল আমার দুশমন, আমার আল্লাহরও দুশমন। ওই আশিক রসুলকে দাওয়াত করে তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নেওয়ার পর, আশিক রসুলকে বাড়িতে নেওয়ার পর দরওয়াজা লাগাইয়া দিলেন, জানালাও লাগাইয়া দিলেন। মুসলমান বাইরারে দুইজন দুশ্মন ভাড়া করাই না। ওই ইহুদি ঘরের ভিতরে ডুইকা, হাতের মধ্যে চাকু নিয়া ইবনে জাগরের কিনারায় দাঁড়ায়া গেছি। দাঁড়ায় ডাক দিয়ে বলে, এ আশিক রসুল, আশিক সাহাবা, তুমি নবীর রওজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কি পড়তেছিলা বলো? কয়, ভাই রে আমি আমার নবীর মহাব্বতে আমার নবীর সালাম দিয়েছিলাম। কয়, ঠিক আছে, তোমার নবীর সালাম দিলা, পাশাপাশি আবার আবু বকরকে সালাম দিলা, ওমরকে সালাম দিলা, এরা তো আমার দুশ্মন। নাউজুবিল্লাহ কর। ইহুদিরা বলে, আবু বকর আমার দুশ্মন, ওমর আমার দুশ্মন, যে জিব্বান নারায়া নারায়া সালাম দিয়েছ, তোমার ডাইকা নিয়ে আসছি, ঘরে বন্দি করছি, তোমার জিহ্বাটা আমি এখন মাঝখান দিয়া কেটে দিব। নাউজুবিল্লাহ কর। কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই। ইবনে জাগর ইয়ামানি ডাক দিয়ে বলে, কেন আমার জিহ্বা কাটবা? কয়, তুমি মুহাম্মদ রে বলেছ, হায়াতুন নবী, জিন্দা নবী, আবু বকরকে সালাম দিয়েছ, ওমরকে সালাম দিয়েছ, আমি জিহ্বাটা কেটে দিব, এই কাটা জিহ্বা নিয়ে মুহাম্মদের রওজার কিনারায় চলে যাইবা। তোমার নবী যদি হায়াতুন নবী হয় তাহলে তোমার কাটা জিহ্বাটা লাগাই দিতে বলো, আর দেরি করে নাই। সরল মনে একজন আলেম রে গৃহে বন্দী করে, ঘরে আটকাইয়া, দরওয়াজা লাগাইয়া জিহ্বাটা মাঝখান দিয়া কেটে দিল। কেন নবীর শানে এসে কবিতা পড়লো, নবীর কেন মহাব্বত করলো? এরে মুসলমান, আমার নবী জি ডাক দিয়া বলেন, উম্মতের আরে তোমরা আমারে দেখো নাই, আমার উহুদের ময়দানের কাহিনী শুনিয়া, বদরের যুদ্ধের কথা শুনিয়া, খন্দকের যুদ্ধের কথা শুনিয়া, আমি যে কত দিন খাই নাই, কত রাত আমি যে ঘুমাই নাই, ওই কথাগুলো চিন্তা করিয়া যারা চোখের পানিগুলো ছেড়ে দিবা, এই চোখের পানিগুলো আমার আল্লাহ তোমার চোখ থেকে নিয়া আল্লাহ তাআলা জমা করে রাখবেন হাসরের কঠিন ময়দানে, ওই চোখের পানিটা আমার আল্লাহ আমার নবীর হাতে দিয়া বলবেন, নবী গো এই দেখেন আপনার উম্মত গুনার গুনার কথা স্মরণ করিয়া কেঁদেছি, আপনার উম্মতেরা আপনার কথা স্মরণ করিয়া করিয়া কাঁদেছে, এই নেন আপনার মহাব্বতের পানি। আমার নবী বিশ্ব নবী, ওই যে জাহান্নামের ভয়ের কারণে চোখ দিয়া পানি বালাইছেন, নবীর শানে নবীর কথা শুই না, চোখ দিয়া পানি বালাইছেন, এই চোখের পানিগুলো বৃথা যায় না, এই চোখের পানিগুলো আমার আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া নিয়া হাসরের কঠিন ময়দানে জাহান্নামের আগুনগুলো নিবাইয়া দিবেন। এরা যুবক মুসলমান বাইরা রে, ইবনে জাগর ইয়ামানি আশিক রসুল সরল মনা মানুষ, জিহ্বা যখন কেটে দিলাম ফিঙ্কে দিয়া রক্তগুলো বের হওয়া শুরু হয়ে যায়, ইবনে জাগর কাটা জিহ্বাটা হাতের মধ্যে নিয়া আমার নবীর রওজার দিকে রওনা হয়ে গেল। আমার নবীর রওজার দিকে দৌড়ায়, ভালো করে মনোযোগ দিয়া শোনেন আমার নবী কেমন দামি নবী, কেমন দামি পয়গম্বর। ইবনে জাগর ইয়ামানি আশিক রসুল
নবীরে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি, নিজের জানের চেয়ে বেশি মহব্বত করি। ওই ইবনে জুগর কাটা জিবাটা হাতের মধ্যে নিয়া নবীর রওজার কিনারায় আসি, নবীজির রওজার পাশে হেলান দিয়া বসে আসি, আর ডেকে ডেকে বলে, নবী গো আমার জিব্বাটা ইহুদি কেটে দিল, আল্লাহ তোমার নবীর শানে আমি উহুদে যাইতে পারি নাই, তোমার নবীর শানে আমি বদরে যাইতে পারি নাই, তোমার নবীর সঙ্গে আমি যুদ্ধের ময়দানে যেতে পারি নাই। হে মালিক আমার আল্লাহ, ও গো মালিক আমার আল্লাহ, এই রক্তগুলো আমি আমার নবীর সাথে থাকলে জিহাদের ময়দানে দিতাম। আজকে ও গো নবীজি, আপনার মহাব্বতে কবিতা পড়ার কারণে, আপনাকে ভালোবাসার কারণে আমার জিহ্বা কেটে দিল, রক্তগুলো বের হয়ে গেল। ও মালিক, হাসরের কঠিন ময়দানে কোনো আমল নিয়া যদি আপনার সামনে দাঁড়াইতে না পারি, আমার এই রক্তগুলো যেন হাসরের ময়দানে না যাতের জরিয়া হয়ে যায়। তোমার নবীর মহাব্বতে আমি রক্ত দিলাম। এ আমার মুসলমান বাবা জিরার একটু খেয়াল করে শুনেন, সাহাবি নবীরে কেমন ভালোবাসি, আশিক রাসূল নবীরে কেমন ভালোবাসি, ইবনে জুগর ইয়ামানি রহমাতুল্লাহ আলাই ওই জিবার রক্তগুলো গড়ায়া পড়তেছে, বুক বেসে গেছে, দাড়িগুলো ভিজে গেছে রে বাবা, জিব্বার রক্ত দিয়া পুরা মুখটা ভরে গেছে, আর দোয়া করে, আল্লাহ হাসরের কঠিন ময়দানে যদি কোনো আমল তোমার দরবারে কবুল না হয়, আমি যে তোমার নবীর মহাব্বতে বইরা, তোমার নবীর মহাব্বতে পড়ি আরি মালিক, জিবার রক্ত পালাইছি, হাসরের ময়দানে রক্ত দিয়া নেকের পাল্লা ওজন বাড়ি করে দিও, আল্লাহ আমার কোনো আমল তো আমার তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না। তোমার নবীর মহাব্বতে প্রতি বৎসর আমি রওজার কিনারায় দাঁড়াই, এই সিচুয়েশন কোনো দিন আমার হয় নাই, আমি পড়ি নাই, গ্রেফতারও হই নাই, রওজার কিনারায় বসে বসি নবীজির ডাকতেছেন, ও গো নবীজি আমি আপনার একজন ক্ষুদ্র আশেক, গরিব আশেক উম্মত, আমার এই কাটা জিহ্বাটা আপনার সামনে নিয়ে হাজির হয়ে গেছি, আর এ ডাকতে ডাকতে আশেক রসুলের চোখের মধ্যে ঘুম আইসা গেছে, ঘুমের ঘরে তাকায় দেখে গো রওজার ভিতর থেকে আমার পেয়ারা নবী ইবনে জুগর ইয়ামানিকে ডাকা শুরু করে দিলেন, রওজার ভিতর থেকে ডাক দেখ ইবনে জুগর, টেনশন করিও না, চোখের পানিগুলো মুছে ফেলো, আর কাঁদতে হবে না, তুমি আমার জন্য তোমার জিহ্বাটা বিসর্জন দিয়েছো, জিহ্বার রক্ত বিসর্জন দিয়েছো। ইবনে জুগর রে চিন্তা করিও না, আমি নবী তোমার রওজা, আমি নবী তোমার কিনারায় আছি, দেও দেও কাটা জিহ্বাটা আমার হাতে তুলিয়া দেও, আমার নবীর বরকতি হাতে কাটা জিহ্বাটা তুলিয়া নিলে, আমার নবী ডাক দে বলেন, ইবনে জুগর রে হাঁ করো, আমার নবী তারে হাঁ করাইয়া জিব্বাটা মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া আমার নবীর বরকতি লালা ওই কাটা জায়গার মধ্যে লাগাইয়া দিলেন। ইবনে জুগর ইয়ামানি বলেন, আমার চক্ষু যখন খুলে যায়, খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখি জিব্বাটা মনে হয় আগের চেয়ে আরো বেশি ভালো হয়ে গেছে। ইবনে জুগর ইয়ামানি সালাম দিয়ে বিদায় হয়ে চলে গেলেন, আর বললেন, নবী গো আমি আবারও আসবো, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, রসুল চিনবে যারা, আমার আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। অল্লাইলামে হায় জুলফে মুহাম্মদ কাতারান্নুম, অল্লাইলামে হায় জুলফে মুহাম্মদ কাতারান্নুম, অশামসামে রখসারাই আহমদ কাতারান্নুম, অল ফজর মে হায় সুবহে রিসালাত কি বশারাত, অল আসর মে হায় দৌরে নবুয়ত কি বশারাত, হর ফুল মে হায় রুহে মদিনা কা তাবাসসুম, শাহ খলকে লাচক মে কদ আকা কা তাকাল্লুম, ইয়াসিন সে মাওলা নে কবি উসকো ফুকারা, হামিম কবি ওয়ার কবি তসিন ইশারা। আল্লাহু আকবার জোরে বলেন, নবীরে সাহাবীরে কেমন ভালোবাসছে, আশেক রসুলরা নবীরে কেমন মহাব্বত করছে,
ওই ইবনে জাগর ইয়ামানে চলে গেছে বাড়িতে, আরে আজকের টানে নবীর ভালোবাসায় পরের বছর আবার আসছে রোজার কিনারায়, দাঁড়ায় দাঁড়ায় আবার নবীরে সালাম দিতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, বড় করে শুনে ইবনে জাগর দাঁড়ায় আবার সালাম দিতেছে, সালাম দেওয়া শেষ আবার বের হয়ে গেল, তাকায়া দেখে ওই জায়গায় যে জায়গার মধ্যেই গত বছর একজন লোক দাঁড়ায় দাওয়াত করেছিল আমার বাড়িতে চলো, ওই জায়গার মধ্যে একজন যুবক দাঁড়াইয়া আবার ডাকতেছে, রে ভাই তুমি কে, বাড়ি কই ঘর কই, ইবনে জাগর ডাক দিয়ে বলে আমি একজন নবীজির ক্ষুদ্র আশেক, আমার নাম হলো ইবনে জাগর ইয়ামানি। ওই যুবক মনে মনে কয় এই লোকটাকেই তো দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে গিয়েছিল আমার বাবা, আজকে বাবায় আসতে পারে নাই, বাবার জায়গায় ছেলে দাঁড়াইয়া দাওয়াত করতেছে, হুজুর আমার বাড়িতে একটু দাওয়াত কবুল করেন, আমার বাড়িতে একটু চলেন। কিন্তু আল্লাহওয়ালা মানুষ, সাদা দিলের মানুষ, গত বছরের কথা আর মনে নাই, দাওয়াত আবার গ্রহণ করছেন। ওই যুবকটা হাঁটি হাঁটি পা পা করে আবার হুজুরকে নিয়ে তার বাড়িতে রওনা দিল, হুজুর বাড়ির কিনারায় গিয়ে দাঁড়াইয়া মনে মনে চিন্তা করে, কিরে এই বাড়িতে গত বছর আমার জিহিবা কাটছিল, এই বাড়িতে আমার যুবক আবার ডাইকা নিয়ে আসছে, না জানি আজকে আবার কি হয়। তারপরও চিন্তা করে, আল্লাহ মালিক রে আমার ওপরে যত জুলুম হবে অত্যাচার হবে, আল্লাহ হয়তো এগুলো আমার পরকাল নাজাতের জরিয়া হয়ে যাবে, আল্লাহ আমার ওপরে জুলুম করা হইলে আল্লাহ আমি সবর করার তৌফিক দান কইরু। যুবকটা তার ঘরে নিয়ে বসাইছি, আজকে আগের মতন ব্যবহার নয়, আজকে ভালো ব্যবহার, দস্তরখানে বসাইয়া সুন্দর খাবার আয়োজন করেছে, বলে হুজুর আমার বাড়ির খাবারগুলো গ্রহণ করেন, হুজুর আপনি আমার দাওয়াত গ্রহণ করেছেন, বলে বাবা রে আমি তোমার বাড়িতে দাওয়াত খাবো না, কি জন্য আনছো আমার ওইটা বলো, কয় হুজুর একটু খানা গ্রহণ করেন তারপরে আমি বাকি কথাগুলো বলি, হুজুর ডাক দিয়া কয় না তুমি আগে বলো আমারে কেন এখানে দাওয়াত করে আনছো, যুবক ডাক দিয়া কয় হুজুর যদি মেহরবানি করে আমার সাথে একটু আসতেন, এই যুবকের একটু খেয়াল করে শোনেন, ওই যুবককে ডাক দিয়া কয় হুজুর যদি আপনি আমার সঙ্গে একটু আসতেন, বাবা রে আমারে কই নিয়ে যাইবা, কয় হুজুর আপনি একটু আসেন। এই যুবক আল্লাহওয়ালা ইবনে জাগর ইয়ামানিকে বুজুর্গ আল্লাহওয়ালা রে, যেই লোকটার তাহাজ্জুদ কাজা নাই, যেই লোকটার আউয়াবিন কাজা নাই, যেই লোকটার এশরাকের নামাজ কাজা নাই, যেই লোকটা কোনো মোস্তাব আমল সারে নাই, যেই লোকটা আল্লাহ ছাড়া কিছুই বুঝে না, আরে হাঁটতেছে জিকির করতেছে, দাঁড়াইতেছে জিকির করতেছি, বসা আছে জিকির করতেছি, ঘুমাইবার যাওয়ার আগে আগে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ঘুমাইতেছি, এরে মুসলমান যেদিকে যায় জিব্বার মধ্যে মালিকের জিকির, আল্লাহ আল্লাহ জিকির করে, জিকির করতে করতে দিলটা তাজা করে ফেলাইছে, জিব্বাটা তরু তাজা করে ফেলাইছে, দিলের ভিতরে আল্লাহর মহাব্বত ডুইকা গেছে, এর প্রেম আল্লাহর প্রেম ডুইকা গেছে, যুবকটার ডাক দেখে ও যুবক তুমি আমারে কই নিয়ে যাইবা, কয় হুজুর মেহরবানি করে আপনি আমার সঙ্গে একটু আসেন, ঘরের থেকে বাহিরে নিয়ে যাওয়ার পর আল্লাহর ওলি তাকায় দেখে গো ঘরের কিনারায় একটা শুয়োর বেঁধে রেখেছে, শুকর শিকর লাগাইয়া শুকরটা বেঁধে রাখছে, হুজুর ডাক দেখে যুবক এই শুকুর কে পালে, কয় হুজুর ইতিহাস অনেক বড় লম্বা, কয় কি ইতিহাস বলো, কয় তোমার বাড়িটা এত সুন্দর পরিপাটি, তোমার আব্বাই কই, তোমার বাবা কই, এরে যুবক তোমার বাবা কই, যুবকটা চোখের পানিগুলো ফেল ফেল করে ফালাইয়া ডাক দেয়, কয় হুজুর এইটাই আমার বাবা, নাউজুবিল্লাহ জোরে কন, কয় কোনটা তোমার বাবা, কয় শুকরটা আমার বাবা, কয় বুঝলাম না সে তো একজন মানুষ গত বছর আমারে দাওয়াত করে নিয়ে আসছিল, কয় হুজুর এই জন্যই তো আপনাকে আমি পাইছি আবার নিয়ে আসছি, কয় হুজুর গত বছর যে আপনি আমার বাড়িতে আমার বাবার সাথে আসছিলেন
আমার বাবা নবীর দুশমনী কইরা, দুইজন সাহাবীর দুশমনী কইরা, আমার বাবা আপনার দাওয়াত দিয়া ঘরে আইনা জিহ্বাটা কেটে দিয়েছিল। ও হুজুর, আপনি কাটা জিহ্বা লইয়া বের হইয়া গিয়েছিলেন, আমাদের কিছুই করার ছিল না গো হুজুর। ও গো আল্লাহ বলি, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার বাবার এই ভালো করে দেয়। আমার বাবা আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনার সঙ্গে দুশ্মনী করেছে, আপনার জিহ্বাটা কেটে দিয়েছে। ও গো আল্লাহর ওলি ইবনে জগর, আমার বাবা আপনার সঙ্গে বেয়াদবি করার কারণে আপনি বাউন্ডারের ভিতর থেকে বাহিরে চলে গেছেন, আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে, পুরা বডিটা পাল্টাইয়া গেছি, আমার বাবা শুকরে পরিণত হয়ে গেছে। হুজুর চোখের পানিগুলো ছেড়ে দিয়া দিয়া আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিছে, আল্লাহ আশরাফুল মাখলুকাতের মালিক, এই লোকটা আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমি তো মনে রাখি নাই রে মালিক, আল্লাহ আমি তারে ক্ষমা করে দিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, তুমি কি আমার নবীর হাদিস মনে নাই তোমার? মানে আদালি ওলিয়ান ফাকাত আজানতুহু বিল হার, যারা আমার ওলির সঙ্গে বেয়াদবি করে, যারা আমার আমার ওলির সাথে বেয়াদবি করে, তারা যেন আমার সাথেই বেয়াদবি করলো। এরে মুসলমান, আল্লাহর ওলি ইবনে জগর হাত বাড়াইয়া দিয়া আল্লাহ তারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, আমি তার চেহারা তার দেহটা পরিবর্তন করে দিয়েছি, আলেমের সাথে বেয়াদবি করছি, তার অবস্থা এমন হবে সে এমনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য মুসলমান বাইরে রে, এরে মুসলমান বন্ধু, আল্লাহ আপনার উম্মতগুলোকে জানায় দেন, যাদের কোরআন যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন দিয়েছি, লক্ষ লক্ষ টাকা খরচ করলো একজন কোরআনের হাফেজ হওয়া যায় না, লক্ষ লক্ষ টাকা খরচ করলো একজন আলেম হওয়া যায় না। আল্লাহ বলেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি যারে পছন্দ করি তার সিনার মধ্যে লৌহে মাহফুজের কোরআনটা ঢুকাইয়া দেই। আ মুসলমান ভাইরা রে আমার, এই মাহফিলের মধ্যে আপনার আরামের ঘুমকে হারাম করে বসা আছেন, লম্বা টাইম আপনাদেরকে আমি ডিস্টার্ব করব না, ঘুমের ব্যাঘাত ঘটাইব না রে বাবা। বিশ্বনবী রহমতের নবী সাহাবিদের সামনে ওয়াজ করতেন, বয়ান করতেন, সাহাবিদের বয়ান নবীজি অল্প সময় করে ছেড়ে দিতেন, বেশি লম্বা বয়ান নয়। আর বয়ানের নূর সাহাবিদের অন্তরে কেমন করে ঢুকত, নবীজি একদিন সাহাবিদের সামনে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন, হঠাৎ করে আল্লাহর নবী তাকিয়ে দেখলেন কিছু সাহাবীর এদিক সেদিকে দাঁড়ায় আছে বিক্ষিপ্ত ভাবে। আমার নবী ডাক দিয়ে বলেন, দেখতে অসুন্দর লাগে, যে যেখানে আছো সেখানেই বসে যাও। আল্লাহর রসুল যখন আওয়াজ দিলেন, যে যেখানে ছিল সেখানেই বসে গিয়েছি। নবীজি মসজিদ থেকে বের হইলেন, তাকায়া দেখেন একজন সাহাবি একটি পা মসজিদের ভিতরে আর একটি পা হইল মসজিদের বাহিরে। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবি রে, তুমি চৌকাটের ওপর কেন বসিয়া গেলা? একটা পা ভিতরে আর একটা পা বাহিরে, এমন করো না কেন? ওই সাহাবি ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি ভিতরে ঢুকতেছিলাম আপনার সামনে বসিয়া বয়ান শুনব, কিন্তু আল্লাহর নবী গো, আপনি যখন নির্দেশ দিলেন যে যেখানে আসো সেখানেই বসে যাও, আমি একটা কদম ভিতরে দিয়েছি আর একটা কদম বাহিরে, ভিতরে দেওয়ার টাইম পাই নাই, এই টাইমে আপনার আওয়াজ আমার কানের মধ্যে এসে গেছে, যে যেখানে আছো সেখানেই বসে যাও, আপনার হুকুম পালন করতে যাইয়া একটা কদম বাহিরে রেখে আর একটা কদম ভিতরে দিয়া চৌকাঠের ওপরে বসে গিয়েছি। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরি, তুমি যে আমার অনুকরণ করলে, আমার অনুসরণ করলে, আমার কথা মানলে, আল্লাহর নির্দেশ হইল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ কত সুন্দর করে বলেন, হে মানুষ, তোমরা যারা আমারে ভালোবাসতে চাও, তোমরা যারা আমারে মোহাব্বত করতে চাও, তোমরা যদি আমারে ভালোবাসো, তোমরা যদি আমারে মোহাব্বত করো,
তাহলে কেমনে মহব্বত করবা? শোনো, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করবা, অনুকরণ করবা। এখন যদি এই এলাকা থেকে আপনারা বলেন যে হুজুর আমরা আল্লাহর অনুসরণ কেমনে করব, আল্লাহর তো আমরা দেখি ওই নাই, আল্লাহর খাওয়া নাই, দেওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, আল্লাহর অনুসরণ আমরা কেমনে করব? আল্লাহ ডাক দিয়ে আমারে ভালোবাসতে যদি চাও তাইলে তোমরা আমার বন্ধুর অনুকরণ করো, কারণ আমার বন্ধু বিয়ে করেছে, আমার বন্ধুর ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আমার বন্ধু সংসার চালাইছে, আমার বন্ধু ইমামতিও করেছে, খতিবগিরিও করেছে, আমার বন্ধু বয়ান করেছে, আমার বন্ধু রাজনীতিও করেছে, এমন কোন লাইন নাই রসুল লাইনগুলো দেখায় নাই, করে নাই। এই জন্য তোমরা যদি আমার বন্ধুর অনুসরণ করো তাহলে আমার আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। শুধু ভালোবাসা পাইবা না রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিব। নবীর অনুসরণ করা, এই জন্য আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাক দিয়ে কয় হে রসুল, আপনার উম্মতকে জানাইয়া দেন তোমাদের মধ্যে রয়েছে, তোমাদের জন্য রয়েছে আমার রসুল্লার মধ্যে, তোমাদের জন্য রয়েছে আমার নবীর মধ্যে। আল্লাহু আকবার, আমার বন্ধুর মধ্যে তোমাদের তোমাদের গ্রহণ করার মতো উত্তম আদর্শ ধরে কোন, সুবহানাল্লাহ, রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য গ্রহণ করার মতন উত্তম আদর্শ। আমার নবীকে আল্লাহ দুইটা জিনিস দান করেছিলেন, লম্বা হয়ে যাবে সময়, সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা আমি বলতেছি। আল্লাহ ডাক দিয়ে হাবিব, আপনাকে আমি দুইটা জিনিস দান করেছি, কি? এক নম্বর আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু গো, আপনাকে দুইটা জিনিস দান করেছি, এক নম্বরে আমি আল্লাহ আপনার 30 পারা কোরআন দান করেছি, আর দুই নম্বরে আল্লাহ ডাক দেখ হাবিব ও ইন্নাকা লাআলা খুলকিন আযীম, আপনাকে আমি উত্তম চরিত্র দান করেছি। জোরে কোন, সুবহানাল্লাহ। তাহলে আমার নবীরে কয়টা জিনিস দিলেন? এক নম্বরে 30 পারা কোরআন দিলেন, আর দুই নম্বরে আমার নবীরে উত্তম চরিত্র দিলেন। দেখেন সব নবীরা বিদায় হয়ে গেছে, নবীদের কোনো কিতাবের হুকুম এখন আর দুনিয়াতে চলে না, নবীরাও বিদায়, নবীদের কিতাবও বিদায়। কিন্তু আমার নবীর মজেজা দেখেন, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কিন্তু কোরআন কিন্তু শেষ হয় নাই। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি। কোন জায়গাতে হেফাজত করবে? প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মাদ্রাসা চালু করে 7 বৎসরের বালক, 8 বৎসরের বালক, 9 বৎসরের বালক, 10 বৎসরের বালক, এমনকি 90 বৎসরের মুরব্বীর সিনার মধ্যে আমি আল্লাহ 30 পারা কোরআন জমা করব, আমি আল্লাহ হেদায়াতের নূর সিনার ভিতরে ঢুকাইয়া দিব। তোমরা যাই করো না কেন, আমার কোরআন থেকে মানুষকে দূরে সরাইতে পারবা না। রসুল চলে গেছে ঠিক, কিন্তু কোরআনের মর্যাদা থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে করছো ভাড়া। এই জন্য এটাকে বলা হয় আল্লাহু আকবার, জীবন্ত কোরআন বলা হয়। এই জন্য তো আমাদের একজন মুরব্বী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ভারতবর্ষের ইতিহাস যারা জানেন ওই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ওনার লাইব্রেরিতে বসে বসে উনি মুসলমান কিতাব পড়তেছেন, কিতাব পড়তেছেন, কিতাব রিচার্জ করতেছেন। তো এই মুহূর্তে একজন গ্রাম্য মানুষ লেখাপড়া তেমন জানে না, আপনারা যেমন একাডে বসা রয়েছেন, কোরআনের মহাব্বত, কোরআনের ভালোবাসা অন্তরে আসে বিদায় আপনারা এতক্ষণ পর্যন্ত এখানে বসে রয়েছেন, কারণ এই মজলিসে বসলে গুনাহ মাফ হয়, তওবা কবুল হয়, আল্লাহ রাজি হয়, পয়গম্বর খুশি হয়ে যায়, এই জন্য আপনারা এখানে বসে রয়েছেন। গ্রাম্য মানুষটা অশিক্ষিত মানুষ, হুজুরের কাছে এসে ডাক দিয়ে হুজুর আমাদেরকে আপনি বাঁচান। হুজুর বলতেছে আমি বাঁচাবো কি করে? হুজুর আপনি জানেন না কি হয়েছে বলো। হুজুর আপনি আমার সঙ্গে তাড়াতাড়ি চলেন, বাবারে কি হয়েছে বলো। কয় দিল্লির চাঁদনি চকে একজন খ্রিস্টান আসছে বাইবেল নিয়া, কি নিয়া কথা করে, আর কি নিয়ে আসছে বাইবেল বুকে করে নিয়া, সে মজমজামায় পালাইছে যে আমি আমার বাইবেল নিয়ে আসছি, মুসলমানদেরকে বলতেছে তোমরা তোমাদের কোরআন নিয়ে আসো, যদি তোমাদের বুকে সাহস থাকে তাইলে কোরআন নিয়ে আসো, কি হবে?
কয় আমি আমার এই বাইবেলটা আগুনের মধ্যে ফেলে দিব আর মুসলমান তোমরা তোমাদের কোরআন আগুনের মধ্যে ফেলে দিবা যেইটা আগুনে পোড়ায় সেইটা হবে মিথ্যা আর যেইটা না পোড়ায় সেটা হবে সত্য এই চ্যালেঞ্জ ছুড়ে দিস তো ওই গ্রাম মালকটা ডাক দিয়া কয় হুজুর ইসলাম রে বাঁচান মুসলমানের ইজ্জত রক্ষা করেন হুজুর ডাক দিয়া বলে কি হয়েছে বলো কয় হুজুর এই ঘটনা হুজুর ডাক দিয়া কয় তাহলে দাঁড়াও আমি একটু ওযু করি কি করি ওযু করলেন দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিসাবরি ওয়াসসালা তোমরা নামাজ এবং সবুরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও দুই জিনিস দিয়া আল্লাহর কাছে সাহায্য চাইবেন এক নম্বর হলো সবুর দুই নম্বর হলো নামাজ দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঁচু করবেন যেটা চাইবেন আল্লাহ সেটা দিয়ে দিবে জোরে করে সুবহানাল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি দুই রাকাত নামাজ পড়লেন আমার ধারা একটু ভিন্ন নেওয়ার কথা ছিল কিন্তু হুজুর লেখা দিয়ে গেছে হুজুর কোরআনের উপরে মাদ্রাসার উপরে একটা ওয়াজ কইরে এই জন্য আমি আবার এখানে বসে পাল্টাই পালাইছি আমার মুসলমান বাবা জিরারি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাই দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় দিয়ে বলে মালিক রে কোরআন তোমার আমিও তোমার বান্দা আল্লাহ মুসলমানকে বেইজ্জত করিও না মুসলমানকে অসম্মানই করিও না রে মালিক আমি তো আল্লাহ এলেমহীন মানুষ বেআমলি বেআলেম ওয়ালা মানুষ কিন্তু আমি জানি জ্ঞানের ভাণ্ডার রয়েছে তোমার কাছে রে আল্লাহ সিনার মধ্যে কোরআনটা লইয়া কয় চলো যাই গিয়া দেখি মানুষগুলো জমা হয়ে গেছে আর ওইখানে মুসলমান সবার মাথাগুলো নিচে দিয়া রাখছে চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কেউ নাই খ্রিস্টান দ্বারা বলে আমি আমার এই বাইবেলটা আগুনে ফেলাবো মুসলমানদের যদি সাহস থাকে তোমরা তোমাদের কোরআনটা আগুনে ফেলাও দেখব কোনটা আগুনে জ্বালায় আসলে খ্রিস্টান ছিল বাটপার বাইবেলের মধ্যে অগ্নি রোদ লসুন মাখে আসছে যেন আগুনে ফালাইলে না পড়ে আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাই সিনার মধ্যে কোরআনটা লইয়া চলে গেল চাঁদনি চকে দিল্লির চাঁদনি চক এলাকায় গিয়া দেখে জুয়ান বুড়া সব একত্রে দাঁড়াইয়া মুসলমানদের দিকে তাকায় কয় মুসলমানেরা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না আজকে বাইবেল ওয়ালারা বিজয় হবে ওইখানে গিয়ে আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন শোনো মুসলমানদের পক্ষ থেকে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমি হাজির হয়েছি তখন মুসলমানের মাথা ছিল নিচে এখন মাথা হয়ে গেছে ওচা সুবহানাল্লাহ জোরে কর ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কে শীসে ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কে শীসে জব দিল মে হায় দৌলত ঈমান নবী সে জব দিল মে হায় দৌলত ঈমান নবী সে তলওয়ার বকড় হুগে না কাল ময়দান আসির দুশ্মন কে মোকাবেল তু লাগা না রয়ে তকবীর দুশ্মন কে মোকাবেল তু লাগা না রয়ে তকবীর তোমার দে মুসলমান হু তোমার দে মুসলমান তোমার দে মুসলমান হু তোমার দে মুসলমান এক হাত মে তলোয়ার হ্যায় এক হাত মে কোরআন এক হাত মে তলোয়ার হ্যায় এক হাত মে কোরআন নয় কমরা ভোগ বিলাসের শাহাদা ছিল কাম্য মোদের নয় কমরা ভোগ বিলাসের শাহাদা ছিল কাম্য মোদের ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান মোরা সেই মুসলমান এখন যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাই সমস্ত মুসলমানের পক্ষ থেকে হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে বললেন ভাইয়েরা আমার আমি হাজির হয়েছি আমি এই খ্রিস্টানের চ্যালেঞ্জ গ্রহণ করেছি চিল্লায় বলেন আল্লাহু আকবার এখন মুসলমানের সিনে টান টান হয়ে গেছে এখন আর কোনো ঢর ভয় নাই এসে গিয়েছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাই
কালিমা ওয়ালা মুসলমান, ঈমান ওয়ালা মুসলমান কাউকে ভয় পায় না আল্লাহকে সারা। আমরাও বলি আমরা কোন কাফেরের চক্ষুকে ভয় পাই না, আমরা কোন হুমকি ধমকিকে ভয় পাই না, আমাদের সাথে আছে আল কোরআন, আমাদের দিলের ভিতরে আছে নবীর মহাব্বত, প্রয়োজন হলে আল্লাহর জন্য কোরআনের জন্য রাসূলের জন্য জীবন দিব, তথাপি ঈমান দিব না। জোরে বলেন ঠিক না বেঠি? প্রয়োজন হলে আমরা জীবন দিয়ে দেব কিন্তু ঈমান দিব না। আমরা জীবন দেওয়া শিখেছি, ঈমান দেওয়া শিখি না, চিৎকার করে বলেন ঠিক না বেঠি? আমাদের আকাবিররা আমাদেরকে এগুলোই শিখিয়ে গিয়েছেন, প্রয়োজনে জীবন দিয়ে দিবা, ঈমান দিবা না, কারণ জীবন গেলে জীবন পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। জীবন গেলে হাজারো জীবন আসবে কিন্তু ঈমান আসবে না। আমরা জানি জীবন গেলে আল্লাহর দরবারে গিয়ে আবার জীবন পাওয়া যাবে কিন্তু ঈমান পাওয়া যাবে না। আর আমরা এইটাও জানি সরিষার দানা পরিমাণ ঈমান থাকলে ওই লোকটাই আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি দাঁড়ায় গেলেন, আল্লাহর ওলি দাঁড়ায় ডেকে বললেন, ভাই শোন, এতক্ষণ পর্যন্ত খ্রিস্টান হুঙ্কার দিয়েছে, তর্জন গর্জন ছেড়েছে, আমি তার চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, আমি তার চ্যালেঞ্জটা মেনে নিলাম, সবার চোখ খারাপ হয়ে গেছে, কান খারাপ হয়ে গেছে, কি বলে এতক্ষণ পর্যন্ত তার সামনে কেউ দাঁড়ায় না, এখন মুসলমান দাঁড়ায় গিয়েছে। আল্লাহর ওলি দাঁড়ায় ডাক দিয়ে কয়, শোন, এতক্ষণ পর্যন্ত এই খ্রিস্টানরা চেঁচামেচি করেছে, তার বাইবেলটা আগুনের মধ্যে ফালাবে। আমরা মুসলমানদেরকে বলে আমাদের এই কোরআনকে আগুনে ফালাইতে, আমরা তার মতো নির্লজ্জ নই। ভালো করে শুনে, আমরা খ্রিস্টানের মতো নির্লজ্জ নই, বেহায়া নই, আমাদের কোরআনের সম্মান আছে। এই কোরআনকে অজুবিহীন ধরা যায় না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আর এই কোরআন তো যেখান সেখান থেকে আসে নাই, তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়া নাযালা বিহির রূহুল আমিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন তো যেখান সেখান থেকে আসে নাই, এই কোরআনটা আসছে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআনটা লৌহে মাহফুজ থেকে আসছে, এই কোরআনটা জিব্রাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আসছে। এই কোরআনের একটা বাড়ি আছে, আপনার আমার যেমন বাড়ি আছে, ঠিকানা আছে, ঘর আছে, এই কোরআনেরও একটা জায়গা আছে, বাড়ি আছে, ঘর আছে, বাড়ির নাম হলো লৌহে মাহফুজ, এইটার মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে কোরআনটা চলে আসছে। মুসলমান বাবা জিনারি, আল্লাহর পক্ষ থেকে কোরআনটা আমাদের কাছে আসছে, রসুলের মাধ্যমে আমরা কোরআনটা পেয়ে গেলাম। তো আল্লাহর ওলি ডাক দিয়া কয়, শোন, এই নির্লজ্জ বেহায়া বেশর্মা খ্রিস্টান বলতেছে বাইবেল আগুনে ফালাইয়া দিবি। এগো, বাইবেলের ইজ্জত থাকতে না পারে, সম্মান থাকতে না পারে, কিন্তু আমরা মুসলমানদের ইজ্জত আছে, মুসলমানদের সম্মান আছে, মুসলমানের কোরআনেরও সম্মান আছে নাকি আছে কিনা নাই বলেন। এই মুসলমানের কোরআনের সম্মান আছে, এই কোরআন আগুনে পালাইতে পারি না, এই কোরআনটা আমরা ছুঁড়ে মারতে পারি না, এই কোরআনটা আমরা আগুনে ফালাইতে পারি না। কয়, তাহলে কি করবা? সবাই দাঁড়ায় গিয়েছে, কান খাড়া করে দিয়া চোখ বড় বড় করে তাকায় আছে, হুজুর আপনি কি করতে চান বলেন? আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ ডাক দিয়া কয়, শোন, তোমরা ভালো করে আমার কথাগুলো শোনো, লক্ষ্য করো, আমরা মুসলমান যেমন দামি, আমাদের কোরআন তেমন দামি। আমাদের কোরআন তো দুনিয়ার কোনো জায়গা থেকে আসে নাই, আমাদের কোরআন আসছে আমার আল্লাহর পক্ষ থেকে, আমার আল্লাহ কোরআন পাঠাইছেন। আল্লাহ প্রমাণ দিয়ে বলেন, নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এই কোরআনটা পড়লেও সওয়াব, কোরআনের দিকে তাকাইলেও সওয়াব। এরা মুসলমান
যেই ঘরের মধ্যে কোরআন থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসে। আল্লাহ পাকের ওলি ডাক দিয়া কয় শোনো, আমার হাত দিয়ে আমি কোরআনটা আগুনে ফেলাইতে পারি না, এদের ভাই বেলারা যদি আগুনে ফেলাইতে চায় আমি মুসলমান হই আমার কোরআনটা আগুনে ফেলাইতে পারি না। সবাই ডাক দিয়া কয় কি করতে চাও, কয় আমার কথাটা মনোযোগ দিয়া শোনো, কয় কি কথা, কয় খ্রিস্টান বাইবেলটা বুকে লইয়া আগুনের মধ্যে জাপ দিবে আর আমিও আমার কোরআনটা সিনার মধ্যে লই আগুনে ঝাঁপ দিব, যার ধর্ম সত্য হয় তারটা আগুনে পড়বে না, যারটা মিথ্যা হয় তারটাই আগুনে পড়বে। 1400 বৎসর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঢঙ্কা ছিল না আজান ধ্বনি, সে আধার গড়তে তুমি এসেছিলে হে সাধক রব্বানি, মানুষের মাঝে জন্ম নিয়া মানুষে করিল জয়, ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নজরে কোন আল্লাহু আকবার, আমি আগুনে জাপ দিবি আর আমি আমার কোরআনটা নিয়ে আগুনে জাপ দিব, যে সত্যবাদী হয় সে পড়বে না আর যে মিথ্যাবাদী হয় তারটা পড়ে যাবে। এখন খ্রিস্টান কুসুর মুসুর শুরু করে দিছে, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আমার দ্বারা, কিন্তু মুসলমান ডাক দিয়ে আমি কোরআন বুকে নিয়ে জাপ দিব আগুনে। সবাই ডেকে ডেকে বলে, এতক্ষণ তো তুমি লাফালাফি করেছ তোমার বাইবেল আগুনে ফালাইবা, মুসলমানের কোরআন আগুনে ফালাইতে, এখন তো হুজুর বলতেছে কোরআন লই আগুনে জাপ দিবে, তুমি তোমার বাইবেল নিয়ে জাপ দেও। এবার রাজি হয় না, চলে যাইতে চায়, সবাই তারে ভালো করে ধৈরা কয় বেটা বাটপারি করো সিটারি করতেইছ না, তারে যখন ভালো করে সাইজ করছি তখন সে ডাক দিয়ে কয় মুসলমানকে বেজ্জুত করার জন্য আমি আমার বাইবেলের মধ্যে অগ্নিরোধক লোশন লাগাই নিয়ে আসছি, আগুনের মধ্যে ফালাইলে পড়বে না। আর আমরা ডাক দিয়া বলি আমরা মুসলমান, যদি আমরা কোরআন সিনার মধ্যে লইয়া আগুনে যাব দিই আমার আল্লাহর কোরআন পড়বে না, মুসলমান আগুনে পড়বে না। এই জন্য আল্লাহ রসুল ডাক দিয়া কয় মানুষ, যদি আল্লাহর কোরআন পড়তে পারো কোরআনটা সিনাতে নিয়ে যাইতে পারো কবরে, আমার রসুল ডাক দিয়া কয় মানুষ শুনো রে, যদি কোরআনটা সিনার মধ্যে লইয়া কবরে যাইতে পারো তোমারে যেদিন কবরে শোয়া দেওয়া হবে, এ মানুষ বাড়িওয়ালা এ সম্পদওয়ালা এ বাড়িওয়ালা কিসের বাহাদুরি করো, কিসের আমিত্ব বরত্ব দেখাও, এরে মুসলমান এইখান থেকে উঠিয়া বাড়িতে যাইব এই গ্যারান্টি আপনার আমার কাছে নাই, এরে বাড়িওয়ালা এ ঘরওয়ালা তোমার মতো কত মানুষ কবরে গিয়া ঘুমাইয়া রইল, আজকের মাহফিলটা ত্যাগ করিয়া আখেরি মোনাজাত নিয়া কত না নিয়া কত মানুষ ঘরে ঢুকিয়া গেল, এরে মুসলমান জানা নাই কার আব্বা মার রুহুটা চতুর্দিকে ঘুরে আর ডাক দিয়া দিয়ে বলে ও আমার সন্তান, আমরা কবরের মধ্যে জাহান্নাম আগুন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলিয়া পড়িয়া শেষ হয়ে গেলাম, এ সন্তান তোমারে বাড়ি দিয়ে আসলাম ঘর দিয়ে আসলাম টাকা পয়সা ধন দৌলত দিয়ে আসলাম, আমি কি তোমার কাছে একটু দোয়া পাও না, এ সন্তান তুই আমারে কেমনে ভুলিয়া গেলি, এই জন্য মাঝে মাঝে নীরবে নির্জনে বৈশা বৈশা একটু মোরাকাবা করি ওরে বাবা, আমরা মুসলমান একদিন দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়াতে আমারে আপনারে কে পাঠাইল, এই দুনিয়ার মধ্যে কি জন্য
জন্য পাঠাইলো দুনিয়া থেকে আবার কি আমারে টান দিয়ে কবরে নামায়া দিবে এ বাড়িওয়ালা এ যুবক কে আমার মুসলমান বাবা জিদারে তোমার মত কত যুবক কবরে চলে গেল এ মুরব্বি তোমার আমার মত কত মুরব্বি কবর দেশে চলিয়া গেল কোন দিন জানি তোমার আমার সামনে মালাকুল মউত দাঁড়াইয়া যায় কোন দোকানের তিনটা কাফনের কাপড় রেডি হয়ে গেছে তাও আমার আপনার জানা নাই এর মুসলমান কৃষক কনের মধ্যে হয়তো এমন হইতে পারে মালাকুল মউত সামনে দাঁড়াইয়া যাবে খাপ করিয়া যখন ডুহুটা টান দিয়া যখন বের করিয়া ফেলাবে রে বাবা এই মোতা মসজিদের খাটিয়ারা তোমার ঘরের সামনে গিয়ে হাজির হইয়া যাবে এর মুসলমান কিছু মানুষ বাজারে চলিয়া যাবে কেউ বাজার থেকে তোমার জন্য কাবনের কাপড় আনবে এরে মুসলমান কেউ তোমার জন্য বাজার থেকে মুসলমান ভাইরা বাসগুলো কিনিয়া নিয়ে আসবে এদিক দিয়া তোমার আমার জন্য গরম পানি যখন মুসলমান গরম হতে শুরু করিয়া দিবি এরে মুসলমান খাটিয়ার মধ্যে শুয়াইয়া মশারি টানাইয়া তোমারে আমার জীবনের শেষ গোসল দিবি একদম মাঝে মাঝে মোরাকাবা করিও এই বুঝি আমার জানাজার নামাজটা হাজির হয়ে গেল এই বুঝি আমাকে খাটিয়া উঠাইয়া কবর দিকে নিয়ে রওনা হয়ে গেল ওই কবরের মধ্যে আমারে যখন চিৎ করিয়া শোয় এরে মুসলমান একটু মোরাকাবা করো ওই কবরের মধ্যে কত লাশ শোয়াইলা কত লাশ শোয়ায়া তোমরা আমরা বাড়িতে চলিয়া আসলাম আহারে যখন লাশটারে কবরে শোয়ায় ওই লাশটা তাকায় দেখে ডানেও মাটি বামেও মাটি সামনেও মাটি পিছনেও মাটি চাঙ্গিগুলো বিছানো শুরু হয়ে গেল ওই চাঙ্গিগুলো বিছাইয়া উপরে মাটি আমি তাকায়া দেখতেছি একটা জানালাও নাই আমি তাকায়া দেখি একটা দরওয়াজাও নাই এ মুসলমান বন্ধু আমার জন্য তো কোনো ভালো বিছানা দেওয়া হয় নাই এই শীতের মৌসুমে কত মানুষ মারা যায় পিঠের নিচে ভালো কোনো মুসলমান তোষকও দেওয়া হয় না মাটির মাথার নিচে কোনো বালিশও দেওয়া হয় না কিসের বাহাদুরি কর ওই দেখা যায় কবরস্থান ওটাই আসল বাড়ি ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি ও ফেরেশতা চাস কি মাঝে মাঝে গুসটুস খাস কি ফেরেশতায় কি কয় টাকা পয়সা চাই না এ বান্দা আমি গুস্ত আমি খাই না টাকা পয়সা চাই না আমল নিয়ে আয় নইলে যতর থাকবে না উপায় ঠিক কিনা জোরে কান এই জন্য মুসলমান আল্লাহর একজন বলি আল্লাহর ওলি হযরত মালিক দিনা রহমাতুল্লাহ আলাই গোরস্তানের কিনারা দিয়া হাইটা যায় এমন সময় তাকায় দেখে দবদবে সাদা পোশাক পরা দুইটা লোক গোরস্তানের কিনারায় বসিয়া বসিয়া কাগজের মধ্যে কি জানি লেখা শুরু করছি তো আল্লাহর ওলি একটু সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দিয়া কেউ মিয়া তোমরা কি করো এখানে বসিয়া তোমরা কারা আরে আল্লাহ বলা মানুষটা এমন বড় বুজুর্গ এমন বড় আল্লাহ বলা এমন বড় আলেম এমন বড় মহাদিস মুসলমান বৈরা মালিক দিনা রহমাতুল্লাহ আলাই হযরত মালিক দিনা ডাক দিয়া কয় তোমরা কারা ওই মুহূর্তে দুইজন ডাক দিয়া কয় চিনবা না আমরা দুনিয়ার কোন মানুষ নই আমরা আল্লাহর ফেরেশতা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কয় তোমরা গুরুস্থানে বসিয়া কি করো কয় আমরা গুরুস্থানে বসিয়া জান্নাতি মানুষের লিস্ট করতেছি জোরে কর আল্লাহু আকবার কয় আমরা জান্নাতি মানুষের লিস্ট করতেছি এলাকার কারা কারা জান্নাতি তো আল্লাহর ওলি মালিক দিনার কিনারা গিয়া ডাক দিয়া কয় দেখো তো লিস্টের মধ্যে আমার নামটা আসেনি হাসরের কঠিন ময়দান হবে ওইখানে দুইটা দল হবে ভালো করে শুনেন হাসরের কঠিন ময়দান হবে দুইটা দল হবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর হাসরের ময়দানে দুইটা দল হবে রে বাবা জিরা একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী কোন দলে যাবেন একটু হিসাবটা মিলাইয়া লন কোন দলে যাবেন একটু হিসাবটা মিলাইয়া নেন আল্লাহ বলেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন আল্লাহকে হাসুরের ময়দানে দল হবে দুইটা এক দল হবে জান্নাতি আমল নামা ডান হাতে আসবে আর এক দলের আমল নামাটা বাম হাতে আসবে
যারা ডান হাতে আমলনামা পাবে গো তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আর যারা বাম হাতে আমলনামাটা পাবে ও আসহাবুস শিমাল মা আসহাবুস শিমাল ওই দিন মানুষগুলো জাহান্নামে যাবে এইজন্য আল্লাহর ওলি জিজ্ঞেস করে তোমরা কারা আমরা ফেরেশতা কি আমল করেছি যে আমলের বিনিময়ে ফেরেশতার সঙ্গে আল্লাহ ওয়ালার মানুষের দেখা হয়ে যায় চিৎকার করে কোন আল্লাহু আকবার জিজ্ঞেস করে দেখান তোমার নামটা সিদ্দিক তারা ভালো করিয়া তাকায় দেখে নাম নাই আল্লাহর ওলি হযরত ইমাম একদিন আর চিৎকার দিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন ওইখানে গিয়া সিজদায় পড়ে কান্না করে আর বলে আল্লাহ রে জান্নাতি খাতার মধ্যে আমার নাম নাই তাহলে আমি জাহান্নামে হয়ে গেলাম কান্দে কান্দে আল্লাহর ঘর মসজিদে বেহুশ হয়ে পড়ে আছি হে মুসলমান ভাইরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি আল্লাহ রে আল্লাহ আমি আলেম হতে পারি না আলেমদেরকে তো মহাব্বত করি আমি বুজুর্গ হতে পারি নাই বুজুর্গদেরকে মহাব্বত করি আমার নামটা বলে জান্নাতি খাতার মধ্যে নাই ঘুমায়া কান্নাস গু কান্দতে কান্দতে ঘুমায়া গেলে ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো ওই যে দুইজন কবরের কিনারায় বসিয়া বসিয়া লেখতেছি এরা ওনার সামনে এসে হাজির হয়ে গেছি ডাক দিয়াকে মালিক দিনের গো কান্না তুমি বন্ধ করো দুনিয়ার খাতার মধ্যে তোমার নাম নাই কিন্তু আসমানে জান্নাতি খাতার মধ্যেই তোমার নাম লিখা দেখেছি এ মুসলমান কিসের বাহাদুরি করো কিসের আমিত্ব দেখাও কিসের বাপ দেখাও এবারে তো তোমার নয় এই জন্য মুরব্বীরা কয় আংতাল্লাজি ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান অন্নাসু হাউলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজাহাদ লি নাফসিকা ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবি কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন কর হে গঠন মরিলেও হাসিবে তুমি কাঁদিবে গোবর মৌত কো সমঝা হ্যা গাফিল ইখতিতা মে জিন্দগি দর হাকীকত মৌত তেরি ইবতিদা এ জিন্দগি ইয়ে চমন সাহারা বি হোগা ইয়ে খবর বুলবুল কো দো তাকে আপনি জিন্দগি কো সোচ কর কুরবা করি আরে আকিল না হো গাফিল তুজে দুনিয়া সে জানা হ্যায় কে এক দিন আপনা মো খুদা কো ভি দিখানা হ্যায় জগা জি লগানে কে দুনিয়া নেহি হ্যায় ইয়া ইবরত কি যা হ্যায় তমাশা নেহি হ্যায় মাটি করো না মাটির তরে তোমার মহত জীবনটারে মাটি করো না মাটির তরে তোমার মহত জীবনটারে জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে আজি করব না করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে হিসাব যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় চল মুসাফির বান্দেগা ঠুরি বহু দূর তক জানা হ্যায় আজ ভি জানা কল ভি জানা জানা তেরা দূর হ্যায় মৌত কাসিন কুল্লু নাসিন শারেবো কবর বৈতিন কুল্লু নাসিন দাখিলুন আল্লাহু আকবার জোরে বলে মরণ আসেনি মনে হয় না এই মরণ মরণ আছে 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 এজন্য আল্লাহ ডাক দিয়ে কাবি উম্মতকে একটু হুঁশিয়ার করে যান উম্মতকে একটু বলে যান উম্মত যেন সুন্নত থেকে দূরে না থাকে উম্মত যেন আল্লাহর রহমত থেকে দূরে না থাকে এজন্য আল্লাহ ডাক দিয়ে কে নবী গো আপনার আমি দুইটা জিনিস দিলাম আর আল্লাহ পাক ডাক দেখে এক নম্বরে আপনারে 30 পারা কোরআন দিলাম ওই রসুল দাত্তহীন ভাষায় আমাদেরকে বলে গিয়েছেন যারা এই কোরআনকে ভালো করে ধরবা কোরআনকে পড়বা কোরআনের ওপরে আমল করবা নিজে কোরআন শিখবা সন্তানদেরকে কোরআন শিখাইবার জন্য মাদ্রাসায় পাঠাইয়া দিবা এই সন্তান যেদিন তুমি মারা যাইবা সন্তান যদি হাফেজে কোরআন হইয়া যায় আর তুমি যদি বৎকার হইয়া মৃত্যুবরণ কইরা মৃত্যুবরণ করার সময় হয় যখন তুমি বিছানার মধ্যে শুইয়া পড়বা আজরাইল যখন তোমার গলার মধ্যে চিবি দিয়ে ধৈর্য আওয়াজ দিয়ে বলবে সোম্মায়ুন জিহিকাল্লা কি আসো এই মুহূর্তে হাত সরাইয়া নিবা ওই মুহূর্তে তোমার গলার থেকে হাত সরাইবার মতন ক্ষমতাবান শক্তিওয়ালা কোনো
মানুষ দুনিয়াতে নাই তবে একটা রাস্তা আছে সেই রাস্তা হলো তোমার সন্তান যদি মাদ্রাসায় লেখাপড়া কইরা আলেম হাফেজ হইয়া তোমার মৃত্যুর বিছানার কিনারার মধ্যে আয়েশা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে ইয়াসিন আল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন যখন এটা পড়া শুরু করে দিব তখন আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলব ও মালাকুল মউত এই বেটার গলা থেকে হাতরা সরায় নে আর কষ্ট দিস না ছেলে যখন ইয়াসিন পড়া শুরু করে দিছে মৃত্যুর আসানির সঙ্গে তার রূহটা বার করে দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে শেষ মুহূর্তে কঠিন সময়ে যেই সময় মুসলমান ঈমান হারা হইয়া যায় না ঈমান লইয়া কবরে যায় ওই সময় যদি একটা সন্তান আলেম হাফেজ হয়ে আপনার কিনারায় থাকতে পারে আশা করি ওই দিন আপনার আমার মৃত্যুটা ঈমানের হালাতে হওয়ার সম্ভাবনা আছে যদি সন্তানটা আপনার পাশে থাকে এজন্য এই কোরআন শিক্ষা গ্রহণ করা এই কোরআনকে যারা ধরছে কোরআনকে যারা পড়ছে এই মানুষগুলি দামি হয়ে গেছে শুধু দামি হয় নাই মৃত্যুর আগে আগে যদি এখন থেকে তওবা করে যদি হুজুরের কাছে গিয়া কোন হুজুর আমারে একটু কোরআন শরীফ পড়া শিখান যদি হুজুরের পাশে বসে বসে আপনি কোরআন শিখতে পারেন একটা দুইটা সূরা খালি যদি আপনি ব্রাহ্মণ মাদ্রাসায় ভর্তি হইতে পারেন হুজুরের কাছে ইমাম সাহেব হুজুরের কাছে অথবা মাদ্রাসায় শিক্ষকের কাছে আইসা কর হুজুর আমারে একটু সূরা শিখান আমারে একটা আয়াতে কারিমা শিখান যদি মৃত্যু পর্যন্ত এই শিকার হালাতে থাকেন তাহলে আল্লাহ আপনাকে শহীদের মরণ দিয়ে কবরে নেবে জোরে কোন সুবহানাল্লাহ শিখার কোনো বয়স নাই শিখার কোনো সময় নাই যে কোনো মুহূর্তে শিখা যায় এই জন্য আমাদের একজন মুরব্বী থানবী রহমতুল্লাহ আলাই উনি এক জায়গাতে ওয়াজ করতে গেছেন ছেলেরা দাঁড়ায় গেছে পাগড়ি নিবে মাথার মধ্যে পাগড়ি পেঁচাবে তো ছেলেদের সাথে 90 বছরের একজন মুরব্বী যার চুলের যার বুরু পেকে গেছে দাড়ি পেকে গেছে মুস পেকে গেছে চুল পেকে গেছে এমন একটা লোক লাইন ধরে দাঁড়ায় গেছে তো হুজুর মনে করছে উনি মনে হয় মাদ্রাসার মতল্লি হইব ছেলেকে মনে হয় পাগড়ি মাথার মধ্যে পেঁচাইয়া দেবো হুজুরের সাথে জন্য মনে হয় দাঁড়ায় রয়েছে তো হুজুরের সব ছেলেগুলোর মাথার মধ্যে পাগড়ি যখন পেঁচাইয়া এই বুড়া বেড়ার কাছে আইসে বুড়া বেড়াইকে হুজুর আমারে পাগড়ি দিতেন না আপনি পাগড়ি কেন লেগা হুজুর আমিও তো ছাত্র আরে সুবহানাল্লাহ কোন বেড কিনা দিয়ে মিয়ারা 90 বছরের মুরব্বী কয় হুজুর আমিও তো ছাত্র কামনে কেমনে হুজুর আমিও তো এই 90 বছর বয়সে হুজুর আমি সিনার মধ্যে 30 পারা করার মুখস্থ করছি তা শিখার কোনো বয়স নাই শিখার কোনো বয়স নাই এই জন্য আল্লাহ রসুল বলেন আমার কোনো উম্মত যদি প্রত্যেক রাত্রে ঘুমাইবার আগে আগে সূরা মুলুক তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক এই সূরাটা মুখস্থ কইরা মুখস্থ না পারলে কোরআন খুইলা খুইলা যারা দেখা দেখা পইরা ঘুমাইব নবীজি কয় শোনো তুমি মৃত্যুবরণ করলে তোমার কবরে শোয়াইলে আমি আল্লাহ পাক রব্বে করিম আমার আল্লাহ ঘোষণা দিয়ে এক নবী আপনার উম্মতকে জানাইয়া দেন এই সূরাটারে আমি আল্লাহ একটা পাখি বানাইয়া কবরের মধ্যে ঢুকাইয়া দেন বান্দা যখন কবরে শুয়া করব ওই পাখিটা তার সিনার মধ্যে বৈশা দুইটা পাখা সরাইয়া দিয়া এই বেটারে জড়াইয়া রাখব যখন ফেরেশতারা কবরে আসব আজাব দেওয়ার লাগিয়া দেখবে পুরা শরীর ডাকা বলবে এই তুমি কে আমি একটা পাখি তুমি এখানে আসছো কেন আল্লাহ মরে পড়াইছে আর একটু জোরে কর তুমি কই থেকে আসছো আল্লাহ মরে পড়াইছে তুমি এখানে কি তো আমি আসলে পাখি না আমি হইলাম কোরআন শরীফের সুরে মুলক তো তুমি এনে কেমনে আসলা আল্লাহ আমারে পাঠাইছে এই বান্দারে হেফাজত করার লাগে বান্দা আমার হেফাজত করছে আমি তার কবরে হেফাজত করবো জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত একটা সুরা সুরাই মূল তাবারাকাল্লাজি বিয়াদিহিল মূল এই সুরার আমলটা যারা চালু করবেন সকালবেলা ফজর নামাজের পরে সুরা ইয়াসিন কি সুরা ইয়াসিন মাগরিবের পরে সুরে ওয়াকিয়া শুইবার আগে আগে সুরে মুলুক এই সুরাগুলো আমল করেন না হুজুরের কাছ থেকে জানি না হুজুরের কাছে গিয়ে বসেন হুজুরের এক কাপ চা খাওয়ান বিছটাতে হাত দিয়ে দেন যে হুজুর একটু চা খান আমারে শিখান কেমনে শিখবো এটা কর হুজুর শিখাইতে হবে আমি শিখতে আইছি হুজুর তার কারণ এই শিখা অবস্থায় থাকলে আল্লাহ পাক একটা নাজাতের রাস্তা তৈরি করে দিবে এই জন্য মাদ্রাসার দরকার মাদ্রাসা যে এলাকা থাকে এই এলাকাতে রহমত থাকে মাদ্রাসার যে এলাকা থাকে এলাকাতে আল্লাহ গজব দূর করে দেয় আলেম ওলামার সাথে সম্পর্ক রাখলে ওই লোক দামি হয়ে যায় ওই লোক আল্লাহর পেয়ারা হয়ে যায় তার কারণ নবীরে শিখাইছেন আমার আল্লাহ আর আল্লাহ শিখাইছেন নবীরে নবী শিখাইছেন সাহাবাই কেরামরে সাহাবাই কেরাম শিখাইছেন তাবিঈনরে এমন করে আস্তে আস্তে আপনাদের এই পর্যন্ত একটা মাদ্রাসায় পৌঁছছে সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলে এই জন্য শেষ সময় আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায় বাবা কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ রাখবেন তো ইনশাআল্লাহ সবাই পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলে না আমেন কোরআন শরীফ পড়তে পারেন এই ভারতের ইতিহাস তো আমরা জানি
বেটায় কোরআন শরীফ পড়তার এটা শুইবার আগে আগে কোরআনটা খুললে আঙ্গুল দিয়ে ঘুরায় ঘুরায় অক্ষর অক্ষরের মধ্যে আঙ্গুল দিয়ে ঘুরায়, এইবারে আল্লাপাক কবরের মধ্যে আল্লাপাক তারে মাফ করে দিছে যে আমার কোরআনের সম্মান করছে, আমি আল্লাহ তার সম্মান বাড়াই দিছি। আর আমরা এই কোরআন লই না, আমরা গেলে সাহার দোয়ানোর মধ্যে বয়ে বেগে হান্ডা গুলি মারি। হ্যাঁ, সুযোগ পেলে সাহার দোয়ানো সাহায্য বয়ে তাই, সকাল নাই বিকাল নাই দুপুরন নাই রাত্রটাই বৈশা তাই, ওই সময়টা ওইখানে না বৈশা মসজিদে ঢুকেন, ঢুকে কোরআনের মধ্যে বৈশা কোরআনটা লন না, বিনয় বিনয় কান্দেন না আল্লাহর কাছে সিনের মধ্যে লই আল্লাহ পড়তে পারেনি, আল্লাহ তুমি সত্য, তোমার কোরআন সত্য, আল্লাহ তোমার এই কোরআনের সুপারিশ আমি চাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ পাক রব্বে কারিম আপনারে এই কোরআনের কারণে আল্লাহ পাক মাফ করে দিব। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় তোমাদের মধ্য থেকে রসুল বানাইয়া লাকদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজবাসা ফীহিম রসুলাম মিনহুম, আল্লাহ কয় তোমাদের মধ্য থেকে রসুল বানাইয়া রসুল পাঠাইয়া তোমাদের জন্য আমি আল্লাহ কল্যাণ করছি মঙ্গল করছি, আমাদের মধ্য থেকে রসুল না হইলে ফেরেশতার মধ্য থেকে রসুল হইলে আমাদের জন্য ভালো হইতো না, কল্যাণ হইতো না, মঙ্গল হইতো না, কেন নবী খাওয়া দাওয়া করছেন, রসুল চলাফেরা করছেন, বউ বাচ্চাও ছিল, ফেরেশতার বিয়া নাই শাদী নাই খাওয়া নাই দাওয়া নাই, যদি ফেরেশ আমগুলোকে নবী হইতো তাহলে ফেরেশতা কইতো এই এলাকার যত মানুষ আসো সবাই আগামীকালকে বঙ্গোপসাগরের মাঝখানে যাইবা, ওইখানে দেড় মাস পর্যন্ত ওয়াজ নসিহত হইব, তোমাদের সবাইকে যাইতে হইব। আপনারা বলেন তো বঙ্গোপসাগরের মাঝখানে আমাদের সবাই গিয়া ওইখানে ওয়াজ শোনা কি সম্ভব হইতো? সম্ভব হইতো? এই জন্য আল্লাহকে তোমাদের মধ্য থেকে রসুল দিয়া তোমাদের জন্য আমি আল্লাহ কল্যাণ করছি মঙ্গল করছি ভালো করছি। যদি রসুল আমাদের মধ্য থেকে না হইতো কারবারটা হইতো কি? মনে করেন আপনি সারাদিন কাজকাম কইরা এখন বাড়িতে আসছেন, পেটে বড় ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধা লইয়া আপনি ঘরে আসছেন, ঘরে আসার পরে একদিক দিয়ে ক্ষুধা আরেক দিক দিয়ে আওয়াজ পাইছেন কত কমতিসলা কত কমতিসলা, কিন্তু পেটে কিন্তু প্রচণ্ড ক্ষুধা, ওই দিক দিয়ে একামত শুরু হয়ে গেছে, আপনি কি আগে খাইবেন না আগে নামাজ পড়বেন? এখন আমার নবী ডাক দিয়া কয় আগে হইলো খাওয়ন পরে হইলো নামাজ ধরে কর সুবহানাল্লাহ। কেন কয়? এই বেটার ফেডের মধ্যে ক্ষুধা লইয়া যে নামাজে গিয়া খারায় ফেডের ভিতরে একবারে বেশি ক্ষুধা দাঁড়াইতে পারে না, এখন গরয়া দেহে চিংড়ি মাছের গুনা ইলিশ মাছের ভাজা সিনার গরুর গোশ এবং দেশি মুরগিটা রান্না করে একবারে সাজায় রাখছে, এখন নামাজে গিয়ে খারাইলে হুজুরে কয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, হ্যাঁ তো পিছনে খারাইয়া খিদার কারণে কয় যেই দেশি মাছটা দেখে আইছি আর রহমানির রহিম কয় চিংড়ি মাছের গুনা মালিক ইয়াউমিদ্দিন কয় সাথে আছে আবার কসকসা গরুর গোস, তাইলে হাসরের দিন যখন আমলনামা সামনে আইব দেখবো খালি চিংড়ি মাছের বুনা ইলিশ মাছের বাজার আর গরুর গোস। এই জন্য আমগো নবী ডাক দিয়ে আগে হইল খাওয়ন পরে হইল নামাজ জোরে কোন সুবহানাল, কেমন নবী আমার বাসে দেখছেন? এই জন্য আল্লাহ তোমাদের মধ্য থেকে রসুল বাড়াইয়া রসুল পাঠাইয়া তোমাদের জন্য আমি আল্লাহ কল্যাণ করছি মঙ্গল করছি, ওই নবীর আল্লাহ ডাক দিয়া কয় নবী আপনার এক নম্বর কাজ আপনারও কাজ আপনার উম্মতেরও কাজ কয় কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কয় নবী আপনাকে দায়িত্ব দিলাম খালি কোরআন শরীফ পড়বেন, শুধু কোরআন শরীফ পড়বেন, শুধু কোরআন শরীফ পড়বেন, এই দায়িত্বটা আপনাকে দিলাম আপনার উম্মতকেও দিলাম, উম্মত যখন এই কোরআন তেলাওয়াত করবো উম্মত দামি হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। বলেন আমি সবাই দূরে শরীফ পড়েন আল্লাহ أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم فلينادي يا مليك فلينادي গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও, বান্দা সে বন্দিগি নাই ইয়া আল্লাহ শেষ করেছি জিন্দিগি, বিচার দিনে এ বান্দাদের উপায় কি, জ্বালায় আমরা রে আল্লাহ দুজখের আগুনে এমন
কঠিন আগুন সহিব কে মনে বেগুনা পাঠাইছরে মালিক গুনা নিয়া যাব কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাব জ্বালায় না আমরা রে আল্লাহ দোজখের আগুনে এমন কঠিন আগুন সহিব কে মনি ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবে রে মালিক জনমের লাগি ইয়া আল্লাহ তাকায় দেখো রে মালিক কত আলেম ওলামার হাত বাড়াইছে রে আল্লাহ ইয়া আল্লাহ আমার বন্ধু বর মাওলানা সেকান্দর ভাইয়ের সাথে কত আলেম ওলামার আইসা হাত বাড়াইছে ইয়া আল্লাহ এলাকার মাসাজিদের খতিবেরা আসাতিজায়ে কেরাম সহকারে এলাকার মুরব্বীরা রে মালিক ইয়া আল্লাহ এলাকার নৌজওয়ানেরা যে যেখান থেকে হাতগুলো বাড়াই দিয়েছে রে আল্লাহ এরে মাম এরে রব্বে করিম ইয়া আল্লাহ হায়াতের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে যত গুণা করেছে রে আল্লাহ গুনার বোঝা নিয়ে কাঙ্গালের মতো ভিখারির মতো তোমার দরবারে হাতগুলো বাড়াইছে রে আল্লাহ ইয়া আল্লাহ মেহরবানি করি আমাদের জিন্দগির সব গুণাগুলো ক্ষমা করিয়ে দাও তুমি যদি ক্ষমা না দাও কি মোদের গুণা ক্ষমা দিবে রে আল্লাহ ইয়া আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত জানা নাই কার জন্য জানি তিনটা কাফনের কাপড় রেডি হয়ে গেছে রে আল্লাহ জানা নাই কোন বাস বাগানের বাসগুলো পেকে গেছে রে আল্লাহ জানা নাই কোন দিন জানি তোমার ঘরের পালকি আমাদের দরওয়াজায় হাজির হয়ে যায় ইয়া আল্লাহ যারা হাত বাড়াইছি জানি না কার জানি মা নাই বাবা নাই কে জানি মা হারাইছে কে জানি বাবা হারাইছে যুবক ভাইরে আমার বাবা জিরা কে জানি মা হারাইছো কে জানি বাবা হারাইছো জানি না কার আব্বা মা রুহগুলো চতুর্দিকে ঘুরতেছে আর দোয়া চাইতেছে ইয়া আল্লাহ মেহরবানি করে আব্বা আমার জীবনের সব গুণাগুলো ক্ষমা করিয়ে দাও রে মালিক ইয়া আল্লাহ আব্বা আমার জীবনের গুণাগুলো ক্ষমা করিয়ে দাও এ বাবাজি আমার ভাইরা জীবনে কত চোখের পানি পালাইছো আজকের এই মাহফিল থেকে যদি এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি আব্বা আম্মার জন্য ছেড়ে দিতে পারো রে যুবক এই চোখের পানি মাওলা কুদরতি হাত দিয়া তোমার চোখের কোণার থেকে নিয়া কবরের মধ্যে যখন ফালাইয়া দিবি কবরের মধ্যে আওয়াজ উঠবে আল্লাহ কিসের পানি আবে হায়াতের পানি না জমজমের পানি না হাউজে কৌসরের পানি কোন পানি দিয়ে আগুন নিবাইয়া দিলা আমার আল্লাহ বলবে গুলো দুনিয়ার কোন পানি নয় তোমার সন্তানের চোখের পানি যেই চোখের পানিতে আমি আল্লাহ কবরের আগুন গুলো নিবাইয়া দিল ইয়া আল্লাহ জানা নাই কার আব্বা আমার কবরের 99টা সাপ ইয়া আল্লাহ কবরের ভিতরে বিচ্ছু আর আগুন এই মাহফিল থেকে একজন বান্দাকে ওলি বানাই আমাদের সকলের মোনাজাত গুলো তুমি কবুল করিয়া নাও ইয়া আল্লাহ এই মাদ্রাসাটা তুমি কবুল করিয়া নাও যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মনে সহযোগিতার হাতগুলো বাড়াইছি আল্লাহ সকলের সহযোগিতাগুলো তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়া আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নাও মাদ্রাসার মতায়ন থেকে শুরু করে আসাতিজায়ে কেরাম ইয়া আল্লাহ মাদ্রাসার মুহিব্বিন মুতাআল্লিকিন সবাই রে কবুল করে নাও ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে জরিয়া করে এলাকার ঘরে ঘরে শান্তি রহমত পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ দেশ বিদেশ
থেকে যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মলে সহযোগিতা করলো, আল্লাহ সকলের শ্রম মেহনত গুলো তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, বড় হুজুরের সাথে আমার আলাপ হয়েছে, কথা হয়েছে, ইয়া আল্লাহ বড় ভালো মানুষের মালিক আল্লাহ, তোমার বান্দার মেহনত গুলো কবুল করে নাও। ইয়া আল্লাহ রব্বে কারিম, এই মাদ্রাসার খাদমত রুসিলা জিন্দেগির গুণাগুলো মাফ করিয়া দিও। ইয়া আল্লাহ, যে যেখান থেকে হাজিরা দিয়েছি, ইয়া আল্লাহ বন্ধুবর মরণা সেকান্দর বাই সহকারে ওলামাই কারাম যে যেখান থেকে আইসা, ইয়া আল্লাহ মাহফিলে কুয়াশার ভিতরে হাজিরা দিয়া বসিয়া রয়েছে, আল্লাহ সবাই রে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ সবাইকে তুমি দিনের জন্য কবুলের মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসা তুমি দাওরে হাদিস পর্যন্ত কবুল করিয়া নিও। ইয়া আল্লাহ আমার বাবা জিরা মুরব্বীরা যারা বসা রয়েছে, আল্লাহ মুরব্বীদেরকে হজরত আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দিও। ইয়া আল্লাহ যুবকদেরকে হজরত খালেদ বিন ওয়ালিদের মতো বানাইয়া দিও। আল্লাহ মা বোনদেরকে কবুল করিয়া নিও। আল্লাহ মা বোনদেরকে পর্দানিশীন বানাইয়া দিও, যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দান করিও। ইয়া আল্লাহ মা বোনদেরকেও নামাজে ইমানদার মোত্তাকি বানাইয়া দিও। মহাব্বতে ওয়া শুনল যারা এই মাহফিলে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইর কাবা ঘরে নিয়া, আল্লাহ তাদের মরণ কইর রওজা পাকে নিয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল